Hi friends, welcome to my channel. আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যেটা দেখাতে চলেছি রান্নাটি সেটা হচ্ছে খুবই একটা কমন রেসিপি, তবে ব্রেকফাস্ট স্পেশাল, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এটি। এটা হচ্ছে ব্রেড অমলেট। আপনারা কি করে তৈরি করবেন, ঠিক আছে? আমি দু ধরনের ব্রেড অমলেট দেখাবো আজকে আপনাদের। ফার্স্ট অফ অল, এখানে আমি দুটো ডিম রেখেছি, একটা মানে একটা ডিম এই বাটিতে আছে, একটা ডিম এটাতে ফেটানো আছে। প্লেন কিছু দেইনি এখনো। প্রথমে যেটা যা যা লাগবে, মানে যা যা উপকরণ লাগবে, দেখে নিন কী কী লাগছে। নুন লাগবে, লঙ্কা কুচি লাগবে, আর পেঁয়াজ কুচি করে রাখা আছে। একটাই বড় পেঁয়াজ নিয়েছি আর একটা বড় লঙ্কা নিয়েছি। আর ব্রাউন ব্রেড আমি এখানে ইউজ করছি, তিনটে স্লাইস নিয়েছি। আপনারা আপনাদের মানে কোয়ান্টিটি হিসাবে নিয়ে নেবেন, আর হোয়াইট ব্রেড দিয়েও এটা তৈরি করা যেতেই পারে খুব ইজিলি। আর রান্নাটি করার জন্য লাগছে হচ্ছে তেল। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা হোয়াইট অয়েল, সয়াবিন অয়েল, বাটার, যে কোনো কিছু ইউজ করতে পারেন। তাহলে শুরু করা যাক বন্ধুরা। ফার্স্ট অফ অল, মানে এই একটা এই এটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি। খুবই অল্প দেবেন, বেশি কিন্তু দেবেন না। অনেকে হলুদের গুঁড়ো ইউজ করেন, আমার পার্সোনালি সেটা পছন্দ না, মানে অনেকেই সেটা করে থাকেন। তবে যাদের পছন্দ আপনারা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর যাদের পছন্দ না আপনারা করবেন না, শুধু এরকম রেড চিলি পাউডার ইউজ করলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আর দেবো হচ্ছে একটু লঙ্কা কুচি। ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এবার যেটা করবো, এই ব্রেডটাকে এখানে চুবিয়ে তেলে ছাড়বে। এখানে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, আমি এখানে খুব বেশি পরিমাণ তেল নেই, হালকা তেলেই করব। দেখে নিন, একটু বড় ধরনের এরকম বাটি হলেই বেটার হয়, এটা একটু ছোটই ছিল তাই আমি একটু বাটিটা চেঞ্জ করলাম। চুবিয়ে রাখবেন না কিন্তু, তাহলে কিন্তু মানে তাড়াতাড়ি ইসে হয়ে যাবে আর কি, সোক করে নেবে। একটা সাইড হতে দিতে হবে, তারপরে আমরা এটা উল্টে দেবো। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, সেটাও খেতে ভালোই হয়। আমি এটাকে উল্টে দিলাম একটা পাশ, দেখুন কি সুন্দর ক্রিস্প হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি, ব্রেকফাস্টে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম ঝামেলার কিছু নেই, আর সকলেরই ফেভারিট। হয়ে গেছে এটা আমার ব্রেড অমলেট, এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। এবার নেক্সট প্রসেসটা আমি দেখিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে অমলেট বানিয়ে একটা প্রসেস। আচ্ছা, প্যানে একটু তেল দিয়েছি, ঠিক আছে, সর্ষের তেল। আর এখানে ডিমটা ফেটানো ছিল, এই ডিমটার মধ্যে একটু নুন দিয়ে দিব। নর্মাল যেরকম অমলেট তৈরি করি আমরা, পেঁয়াজ কুচি, লঙ্কা, এক্ষেত্রে কিন্তু নট গোলমরিচ, মানে এই যে কালো লাল মরিচের গুঁড়াটা আমি দিব না, ঠিক আছে?
দিবে চিলি পাউডারটা। এবার কিছুই না এটাকে অমলেট বানাতে হবে। কি করতে হবে, একটা ব্রেড নিয়ে এভাবে একটু গল মানে ওপরের অংশটাকে ডিমে একটু মাখিয়ে নিতে হবে। তারপর ব্রেডটাকে আলাদা রাখছি, অমলেটটা হোক। আচ্ছা, গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি, হ্যাঁ বাড়িয়ে দেবেন না, ডিম কিন্তু পুড়ে যাবে এটা করে। আচ্ছা দেখুন, ডিমটা কিন্তু বেশ অনেকটা হয়ে আসছে, পুরোপুরি হয়নি, কিন্তু যখন অনেকটা হয়ে আসবে তখন এই যে ব্রেডটা যে মাখিয়ে রেখেছিলাম একটু আগে দেখলেন, এটাকে আমরা দিয়ে দেবো। ঠিক এভাবে, কিচ্ছু করতে হবে না। এবার খুন্তি দিয়ে এটাকে পার্সেল টাইপের করলেই হয়ে যাবে, এটাকে সাইডেও একটু রাখা যায়, অসুবিধে নেই। এটাকে মোটামুটি ফোল্ড করে দিয়েছি, আপনারা যদি দুটো ডিম ইউজ করতেন তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কভার হয়ে যেত। আমি একটা ডিম ইউজ করেছি তাই এই জায়গাটা মানে খালি রয়ে গেছে, ফাঁকা রয়ে গেছে। তবে এটাকে যখন সার্ভ করতে হবে উল্টো করে দেবো, তাতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখুন বন্ধুরা, আমি কিন্তু এভাবে উল্টিয়ে সার্ভ করেছি, তাতে কিন্তু মানে ব্রেডটা বাইরের পুরো পোর্শনটা যেটা ফাঁকা ছিল বা খালি ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? তাহলে দেখুন কী সুন্দর তৈরি হয়ে গেল দুই ধরনের ব্রেড অমলেট আপনাদের জন্যে। এভাবে কেচাপ দিয়ে কিন্তু আপনারা সার্ভ করতেই পারেন, কতটা লোভনীয় লাগবে দেখুন। ট্রাই করুন এই রেসিপিটি অবশ্যই, আর কমেন্ট সেকশনে জানান আমাকে কেমন হলো, আর ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলবেন না ইনগ্রিডিয়েন্টগুলি জানার জন্যে। আশা করি খুব ভালো লেগেছে আমার রেসিপিটি, খুব ইজি লেগেছে, ইজি লাগলেই কিন্তু আমার সার্থকতা। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা থামস আপ দেবেন বা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে, এতে করে আমি একটু সাপোর্ট পাবো। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, বাই।